আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে ডিম রান্না করে দেখাবো। যখন বাসায় কিছু থাকবে না তখন এই পদ্ধতিতে ডিম রান্না করে দেখবেন, আর কিছুই লাগবে না। এই ডিম দিয়ে অনায়াসে বাচ্চারা বড়রা সবাই ভাত খেয়ে নিতে পারবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ডিম রান্না করার জন্য একটি প্যানে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হয়ে আসবে তখন একটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রাখা আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। যখন একটু বাদামি করে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ি হাফ চা চামচ, মরিচের গুঁড়ি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ি হাফ চা চামচ দিয়ে আমি অল্প কিছুটা পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে তেলটা যখন উপরে এভাবে ভেসে আসবে এ পর্যায়ে এতে আমি দিয়ে দেব কয়েক পিস টমেটো। একটা টমেটোর অর্ধেকটা আমি এতে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দিলাম পানি হাফ কাপের মতো। যতটুকু পানি আমার ডিমের মধ্যে চাই আমি ততটুকু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেব আর প্যানে ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব পানিটা বরফ চলে আসা পর্যন্ত। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম পানিটার অনেক বলক চলে এসেছে আর এটা টমেটোটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এতে ডিম দিয়ে দেব। ডিমটা আমি ভেঙে তারপরে দেব। আপনারা ফলো করেন আমি কীভাবে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে করে ডিমের খোসা ছাড়িয়ে আমি ডাইরেক্টলি তেল পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে করে দিতে হবে, লোতে করে দিতে হবে মিডিয়াম লোতে। মিডিয়াম লোতে রেখে ডিমগুলো আমি এই পানির মধ্যে ছেড়ে দেব খুব সাবধানে, আর একটু ডিস্টেন্স রেখেই ছাড়তে হবে। একটা ডিমের থেকে অন্য আরেকটি ডিমের ডিস্টেন্সটা কিছুটা রাখতে হবে, নাহলে একটার সাথে অন্যটা লেগে যেতে পারে। সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি অপেক্ষা করব ডিমটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত, আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে করে দিব। আর এবার এ পর্যায়ে দিয়ে দিলাম আমি চার পাঁচটি টমেটোর পিস আবারও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আমি মাঝখান থেকে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ডিমটাকে জাস্ট 3-4 মিনিটের মতো রান্না করে নিব। 3-4 মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছেন ডিমটা রান্না হয়ে গেছে মোটামুটি। এবার এ পর্যায়ে আমার রান্নাটা শেষ বললেই চলে। এবার আমি এতে ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা কুচি দেওয়ার পরে জাস্ট 1 মিনিটের মতো একটু চুলায় রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। এইদিকে আমি লবণটাও চেক করে নিচ্ছি, লবণ টবণ সব পারফেক্ট হয়েছে এবং রান্নাটাও খুব মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, এই সুন্দর রেসিপিটি অনেক ইজি, অনায়াসে তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক সহজ লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।